পৈতৃক ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হলো ক্যাবিনেট মন্ত্রী প্রয়াত যিনি হয়েছেন এনসি দেববর্মার। ওনার বাড়িতেই পরিবার পরিজনদেরকে পাশে নিয়ে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, রবিবার প্রয়াত হয়েছিলেন এনসি দেববর্মা। পৈতৃক ভিটেতে এনসি দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হলো। কল্যাণপুরের উত্তর মহারানী নকশিরাই পাড়ায় প্রয়াত এনসি দেববর্মার পৈতৃক ভিটে এদিন সকালে আগরতলা থেকে সেখানে নিয়ে আসা হয় প্রয়াত মন্ত্রীকে। প্রচুর সংখ্যক মানুষ তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য ভিড় জমান। আত্মীয় পরিজনরাও উপস্থিত ছিলেন। গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত মন্ত্রীকে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমাদের বর্ষেন নেতা এবং আমরা বলতে গেলে আমাদের অভিভাবক একজন, উনি রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী এনসি দেববর্মা, নরেন্দ্র চন্দ্র দেববর্মা গতকাল প্রয়াত হয়েছে। মৃত্যুকালে ওনার বয়স হয়েছে 86 বছর। তো উনি চাকরি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর 2009 থেকে এই আইপিএফটি দলে যোগ দিয়ে আইপিএফটির সভাপতি হিসেবে উনি কাজ করেছেন। দীর্ঘদিনের সিপিএমকে রাজ্য থেকে সরাতে ওনার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ 2018 সালে। উনি শুধু তাই না, শুধু পলিটিকের ক্যারিয়ারের কথা আমরা বললে অসম্পূর্ণ রয়ে যাবে। উনি একজন লেখক, উনি একজন কবি, উনি একজন সমাজ সচেতন। উনি নিজের পত্রিকাও ওনার আছে, উনি বই লিখতেন। উনি ককবরক ভাষাকে নিয়ে উনি অনেক কিছু কাজ করেছেন, ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্যে। উনি আমাদের রাজ্যে ল্যান্ড রেস্টোরেশন অ্যাক্ট এটা নিয়ে অনেক কিছু কাজ করেছেন। এবং জাতি উপজাতি আপামর এখানে যারা প্রয়োজন, মানে যারা ওনার সংস্পর্শে এসছে, উনি যত পারে উনি সহযোগিতা করেছেন আগের থেকেও। এবং বাঙালিদের কিছু অংশ যারা অফিসার লেভেল বা শিক্ষিত লেভেল যারা ককবরক শিখতে চান, ওনাদের ককবরকও শিখিয়েছিলেন প্রথম দিকে এনসি দেববর্মা মহোদয়। উনি গতকাল প্রয়াত হয়েছেন। রাজনৈতিক ঊর্ধ্বে আমরা সবাই এসেছি এখানে, সব পলিটিক্যাল পার্টি থেকে আমরা এখানে জড়িত হয়েছি যে ওনার শেষ দিনে সবাই মিলে যেন ওনার প্রতি একটা শেষ শ্রদ্ধা এবং পরিবারের সমস্ত লোকজনের প্রতি আমাদের পার্টি তরফ থেকে, আমাদের ব্যক্তি তরফ থেকে যেন ওনার যে পাওনা সম্মান, তো এই সম্মানটুকু আমরা এতটুকুই দিতে পারি যে ওনাকে এসে একটা ফুল দিয়ে একটা শ্রদ্ধা জানানো, লাস্ট একটা শ্রদ্ধা জানানো। ঠিক আছে, আমরা আজকে এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্যতম বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য, রেভিনিউ মিনিস্টার, রিসোর্স মিনিস্টার শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মহোদয়ের যে এখানে ওনার যে মরণোত্তর যে ক্রিয়াকর্ম, এবং তার জন্য আমাদের এই উত্তর মহারাণীপুরে যারা এখানে জমা হয়েছে সবার পক্ষ থেকে তো মন্ত্রী তথা আইপিএফটি প্রেসিডেন্ট শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মহোদয়কে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা অর্পণ করি। সাথে ওনার পরিবারের সুখ সম্পর্ক পরিবারের সদস্যদের প্রতি আমার সহানুভূতি। প্রয়াত নরেন্দ্র চন্দ্র দেববর্মা ত্রিপুরা রাজ্যে বিশেষত জনজাতি মহলে এবং যেটা আঞ্চলিক যে রাজনৈতিক ধারা ছিল বিগত 50 বছর ধরে তার অন্যতম তিনি নেতৃত্ব, এবং এই নেতৃত্ব অবসানে আমরা মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দলের
যে একটা স্থান তা একটা বিরাট ক্ষতি হবে এবং এই ক্ষতিকে পূরণ করা আমার দৃষ্টিতে সেটাকে পূরণ করা সম্ভব নয়। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষ শাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং